নীলফামারি ডুমারে হলদিবাড়ি হুজুর একরামুল হক পীর সাহেবের ওফাদ দিবস অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নীলফামারি ডুমারে হলদিবাড়ি হুজুর একরামুল হক পীর সাহেবের ওফাত দিবস স্মরণে 23 এপ্রিল শনিবার বিকেলে ছোট রাউতায় আকরামিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একরামিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও মাদ্রাসা পরিচালক কমিটির সভাপতি আবু সুফিয়ান লেবু, সাধারণ সম্পাদক কাউন্সিলর ওহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী ভুট্টু, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, পৌরসভার 9 নং ওয়ার্ডের কাউন্সিলর আনারুল ইসলাম, নুরুল ইসলাম, শ্রমিক নেতা মিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ডোমার পৌর শাখার আসাদুজ্জামান রাসেল, সিরাজুল ইসলাম, 5 নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফি সহ আরো অনেকে। এছাড়াও ওফাত দিবসে দূর দূরান্ত থেকে ভক্ত আশিকগণ, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুর্শিদাবাদী আনসারিয়া দরবে শরীফের গন্দিনিশিন পীর আলহাজ সৈয়দ সিরাজুস সালেকিন পীর সাহেব। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। আমাদের সমাজগুলোতে রয়েছে তুমি কৃষ্টি কালচার তোমার হাইওয়ে হেফাজত করে শেফা দিয়ে দাও, অনেকে বিপদের মধ্যে পড়েছে, আল্লাহ বিপদ দূর করো। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।